নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন। ডাইনি সন্দেহে জোড়া খুনের ঘটনায় 24 জনকে গ্রেপ্তার করলো মাতবডিহি থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলা পরিষদের 21 নম্বর প্রার্থী তথা কংগ্রেসের ব্লক সভাপতিকে অপহরণের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। খন্ডকোষের উখরিত গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে এবার প্রার্থী হয়েছেন উখরিত গ্রামের তৃণমূল কংগ্রেসের নেতা মৃত পরেশ বাগ্যশ্রী বুধি বাগ্যি। আসানসোলের সালানপুর থানায় বিক্ষোভ দেখালো মানুষজন। বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানে আউসগ্রাম থানার রাধামোহনপুর গ্রামে খাস জমির ওপর মন্দির নির্মাণকে কেন্দ্র করে একটি পরিবারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটল। বৃহস্পতিবার দুপুরে মালদহ জেলার হবিরপুর থানার সোনাডাঙ্গা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারে বাড়ি ফিরছিলেন এক তৃণমূল কর্মী। আজকে বিস্তারিত খবরে, ডাইনি সন্দেহে জোড়া খুনের ঘটনায় 24 জনকে গ্রেপ্তার করলো মাধবডিহি থানার পুলিশ। অভিযুক্তদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। ঘটনার জেরে গোটা এলাকা থমথমে রূপ নিয়েছে। ডাইনি সন্দেহে জোড়া খুনের ঘটনায় মাধবডিহি থানার পুলিশ 24 জন গ্রামবাসীকে গ্রেপ্তার করলো। প্রধানত গত সোমবার গভীর রাতে মঙ্গল মান্ডি ও মাকু বাসকে নামে দুই ভাই বোনকে ওঝার নিদানে ডাইনি সন্দেহে নেওয়ার গ্রামের একাংশ পিটিয়ে খুন করে এবং তাদের মুখে কীটনাশক ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে। ওই দিনই জামালপুরের দামোদরের তীরে দুটি দেহকে পুড়িয়ে দেয় অভিযুক্তরা। স্থানীয় মণ্ডল মান্ডির স্ত্রী রেখা মান্ডি অসুস্থ হয়ে পড়লে এলাকার ওঝা মঙ্গল ও তার বোন মাকু বাসকে ডাইনি বলে নিদান দেয়। তারপরই এইরূপ সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা। অভিযুক্ত 10 জন মহিলা সহ 24 জনকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। উত্তর দিনাজপুর জেলা পরিষদের 21 নম্বর প্রার্থী তথা কংগ্রেসের ব্লক সভাপতিকে অপহরণের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। উল্লেখ্য, এর আগে জেলা পরিষদের 22 নম্বর আসনে মহিলা সিপিআইএম প্রার্থী ও তার স্বামী কন্যাকে অপহরণ করা হয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। তার অভিযোগ, এটি তাদের দলীয় গোষ্ঠী কোন্দলের জের। সিপিআইএম যখন লিখিতভাবে কোনো একটা কথা বলে বা মৌখিকভাবে বলে, তা তো পুরো দায় এবং দায়িত্ব নিয়ে কথা বলে, এজেন্ট বললাম কথা বলতে দেবো না। এটা পুলিশের কাজ হচ্ছে উদ্ধার করা এবং তদন্ত করে খুঁজে বার করা কোন গুন্ডারা করেছে। তৃণমূল তো দায়িত্ব নিয়েছে যে আমরা করেছি, এক। এবং তৃণমূলকে খুন করে তো বলছে এটা বামফ্রন্ট করেছে। কালকেই তুমি লিখবে যদি এখন জেলা প্রশাসনের একজন বলে যে এটা সিপিএমকে দিয়ে করিয়েছে। সুতরাং আমরা বলছি এটা পুলিশের কাজ উদ্ধার করা এবং তদন্ত করে অপরাধীকে ধরা, আমার কাজ না করে। কিন্তু আমরা এটা বলছি গোটা রাজ্য জুড়ে এই বীরভূমে যা ঘটেছে, অন্যত্র যা ঘটেছে, গোয়ালপুরে যা ঘটেছে, যে পারফরমেন্সটা একটা দেখা যায় সেখানে দাঁড়িয়ে তৃণমূলই তো এই কাজ করছে। নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে না হয়, নির্বাচন নিয়ে যাতে একটা হাঙ্গামা তৈরি হয়, বিরোধীরা যাতে নমিনেশন জমা না দিতে পারে, আমার থেকে তুমি যে ভালো জানো কে চেষ্টা করেছে এখানে নির্বাচনে মনোনয়ন যাতে জমা না দেওয়া হয় তার জন্য মস্তান বাহিনী কে জড়ো করেছে, কে জড়ো করেছে বলো তুমি বলো। কিন্তু আপনার সেটা আমি বলো না। আচ্ছা, তুমি নামটা বলতে পারছো না, আমি তো বলছি তৃণমূল করেছে। এবং সেই বিশ্বাসে আমি বলছি যে উজ্জ্বলের জন্য তৃণমূল দোষী, ঠিক আছে? যেটা তুমি বলতে সাহস করছো না আমি তো বলছি। আমি তো তৃণমূল কংগ্রেস না যে প্রতিদিন আমাদের কথা পাল্টাবে, যেটা রাজ্য প্রশাসনের কাছে রাজ্য সরদরে বৈঠকে বলেছে আমার সেই আমাদের বক্তব্য। তৃণমূল প্রতিদিন কথা পাল্টাচ্ছে, রাজ্য প্রশাসন এবং ইলেকশন কমিশন প্রতিদিন কথা পাল্টাচ্ছে, একটা নোটিশ রাত্রে দিয়ে সকালে উইথড্র করছে। সিপিএমের কাছে এটা আশা করো না। আমরা যেটা বলেছি স্পষ্ট বলেছি, আমরা বলেছি এই আজকের এই অবস্থা তৈরি করার পেছনে সরকারের দিশাহীনতা এবং মুখ্যমন্ত্রী নিজের মাথার মধ্যে যে অনিশ্চয়তা কাজ করছে সেটা আমাদের এই জায়গায় নিয়ে ঠেলে দিয়েছে। এটা তো রমজানের আগে, অনেক আগে নির্বাচন হতে পারত, আবার রমজানের পরেও গতবারে আগস্ট মাসে ভোট হয়েছিল, জুলাই আগস্টে হয়েছিল, ততদিন পর্যন্ত ট্রেনিং আছে, তখন হতে পারত। তো আজকে যা কিছু হচ্ছে তার জন্য দায় এবং দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজের, প্রশাসনের এবং নির্বাচন কমিশনের, রাজ্য নির্বাচন কমিশনের। এবং এই যে প্রার্থী কিডন্যাপ করছে, গুন্ডামি করছে, মস্তানি করছে, এরপরেও যদি মানুষ ক্ষিপ্ত হয়ে যদি রাস্তায় নামে, তাহলেও সমস্ত দায় এবং দায়িত্ব এই রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকারকে নিতে হবে, জেলা প্রশাসনকে নিতে হবে। আপনারা আজকে এই যে প্রার্থী কিডন্যাপ হয়েছে তার প্রতিবাদে আজকে কোনো কর্মসূচি নিচ্ছেন? ইতিমধ্যে রায়গঞ্জে যেহেতু প্রার্থী আমাদের জেলা পরিষদের, তাকে কিডন্যাপ করেছে, রায়গঞ্জে আমাদের মিছিল আছে, প্রতিবাদ আছে,
রায়গঞ্জের নেতারা বলবেন, অপূর্ব পাল আছে, বামফ্রন্টের আয়োজক সে বলবে, এমনকি জেলার অন্যান্য প্রান্তেও গোয়ালপুকুরে যেরকম হয়েছে পাঁচটার সময় সেখানেও প্রতিবাদ মিছিল আছে। মানুষকে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ করেই এই গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করা যায়। মনে থাকতে হবে সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ। মানুষের ঐক্যকে যারা ভাঙছে ধর্মের নামে, তারা কখনো গণতন্ত্রকে রক্ষার জন্য মানুষকে একাট্টা করতে পারবে না। এটা শোনা হাত যদি প্রার্থী তারা স্বেচ্ছায় তারা নিজেদের মনোনয়ন পত্র প্রত্যাহার করবে, তার মূল কারণ হচ্ছে দাঁড়াবার জন্য দলের একটা চাপ থাকে যে আমাকে ক্যান্ডিডেট দিতে হবে। কিন্তু ক্যান্ডিডেটের জন্য এলাকায় যাচ্ছে তখন দেখছে যে এটা আমরা জিততে পারবো না, আমরা উন্নয়নের সঙ্গী থাকি, তৃণমূল প্রার্থীকে আরও জোরদার করে দিই। আর মানুষ যেটা দেখছে তো তারা, কোনো প্রার্থী তো বলেনি যে আমাকে জোর করে নিয়ে যায় কিডন্যাপ করেছে, দল এটা বলবে, দলের এটা বলার, কারণ যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, ইলেকশনটা বন্ধ করার চেষ্টা করছে। আমি মনে করি আমরা চাই যে আর না পিছিয়ে রমজান মাস, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চাচ্ছেন যে রমজানের আগে নির্বাচনটা হোক, আমিও মানে সর্বদলের কাছে আবেদন রাখবো, ভগবান আল্লাহর কাছে আবেদন রাখবো যেন নির্বাচনটা আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যায়। থানা ডায়েরি করছে দুই পক্ষের পক্ষে, এখন ওরা একটা বিক্ষোভ করছে আমাদের রায়গঞ্জ। কে ডায়েরি করছে? দুই পক্ষ থেকে কংগ্রেস থেকেও ডায়েরি করেছে, মানে ব্যক্তি দুজন, রিয়া কতালি এবং সম্পাদন, তারা নিজেরা ডায়েরি করেছে, নিজেরা বাইরে নেমে করছে, বাড়ি নেমে ডায়েরি করেছে। এখন পর্যন্ত তাদের দুজনে কোনো ভয়রা পাবে না, তাহলে যার ভয় রাখছে সে ডায়েরি করলো কি করে? ব্যাপারটা একটু দেখেন আপনারা, যে মানুষ কে বলছেন আপনারা পাচ্ছে, সে আবার ডায়েরিটা কি করে করবো? আপনার কাছে যেটা খবর রয়েছে যে ওই লিয়াকত আলী যে কিডন্যাপ হয়েছে তার দলের পক্ষ থেকে করা হয়েছে এবং সম্পা, তাহলে তাদের দলীয় কোনো বিবাদ থাকতে পারে? একটা সিট নিয়ে তো ব্যাপার না, একটা সিটে হার জিত হতেই পারে, কিন্তু আমরা তো সামগ্রিকভাবে বলছি, কেউ যদি তৃণমূলের নাম মাগায় তার গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগায় সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা নির্বাচনটা চাই, আমরা চাই ইলেকশন হোক এবং সব প্রার্থী ইলেকশনে লড়ুক। এখানে কোনো কিডন্যাপিং বা কোনো কিছু আমরা এই জেলায় আমরা চাই না, আমরা ফ্রেশ ইলেকশন চাই। জানলাম যে লিয়াকত আলীর বাড়িতে, লিয়াকত আলী আমাদের কংগ্রেস প্রার্থী, 21 নম্বর জেলা পরিষদ, বর্তমানে রায়গঞ্জ পঞ্চমী সভাপতি, রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি, তার বাড়ি ঘেরাও করেছে কিমিয়াল্লা, তৃণমূল আশ্রিত কিমিয়াল্লা, তাকে বাড়িতে নিচে ঘরে বসিয়ে তাকে প্রত্যাহার, নাম প্রত্যাহার করার জন্য প্রেশার দিচ্ছে, যে 21 নম্বর জেলা পরিষদ প্রার্থী থেকে তার প্রত্যাহার, নাম প্রত্যাহার নিতে হবে। লিয়াকত আলী অস্বীকার করে প্রথম থেকে, এবং তারপর আমার খবর আসে, আমি এসপি কে বারেবারে ফোন করি, এসপি জনপ্রতিনিধিদের কংগ্রেসের ফোন ধরে না, আমি অতীতে দেখছি কংগ্রেসের বিধায়ক ফোন ধরে না, এই আমাদের রায়গঞ্জের এসপি, তখন বাধ্য আমি ডিএম কে বললাম, ডিএম ভদ্র মানুষ, উনি আমার ফোন ধরেছেন এবং উনি কিছুটা অ্যাকশন নিয়েছেন যে বাড়ির থেকে মস্তানদের বাড়িতে দিয়েছে, কিন্তু মস্তানরা বাড়ির পাশে পাঠিয়েছিলেন এবং কোন এক বাড়িতে ঠ্যাক নিয়েছিলেন এবং এলাকা গলি রাস্তায় ঘিরেছিলেন। আমি ডিএম কে সেটা বলি এবং ডিএম বলছে আমি পুলিশ দিচ্ছি। আমাদের লিয়াকত আলী স্যার বলছিলেন যে আমাকে ফোর্স দিয়ে গ্রামের বাড়িতে নিয়ে যাও, পুলিশ ফোর্স দিয়ে। আমি সেই মোতাবেক ডিএম ম্যাডামকে বললাম, ডিএম ম্যাডাম বলল তাহলে আপনি লিয়াকত আলী সাহেবকে দিয়ে একটা এসপি কে অ্যাড্রেস করে চিঠি করতে হবে। সেই মোতাবেক এসপি কে অ্যাড্রেস চিঠি দেওয়া হলো এবং দেড় ঘন্টা পরে ফিডব্যাক করলেন আমাদের মহামান্য এসপি সাহেব, উনি শুনলেন বলে দেখছি। তখন আমি বললাম ফোর্স নিয়ে তো বাড়ি পাঠানো যায় কিনা, ফোর্স দিয়ে বলে যে নিয়ম নেই। আমি ডিএম ম্যাডাম যে বললো নিয়ম আছে, ডিএম ম্যাডাম যে বললো আপনাকে একটা লিখে দিতে হবে, দেখছি কি করা যায়। তারপর কোনো ফোর্স কোনো পুলিশ কিছু পাঠায় নাই, তো আমি সেটা ডিএম কে বলি, কিন্তু আমরা 11:30 জানতে পারলাম যে তাকে নিয়ে আমাদের লিয়াকত সাহেব কিনে কিডন্যাপ করে গাড়ি কিনে চলে গেছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। খণ্ডঘোষের উখরিদ গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে এবার প্রার্থী হয়েছেন উখরিদ গ্রামের তৃণমূল কংগ্রেসের নেতা মৃত পরেশ বাগদির স্ত্রী বুদি বাগদি। নির্বাচনে দাঁড়িয়ে তিনি জানান তার মৃত স্বামীর অসমাপ্ত কাজ পূরণ করাই তার প্রথম কাজ। যে দীর্ঘ কিছুদিন আগে পরেশ বাগদি নামে যে একজন আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন, তাকে দুষ্কৃতীরা এলোপাতারি ছুরি দিয়ে যেভাবে তাকে হত্যা করেছিল, গ্রামে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। আজকে সেই জায়গায় সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত উন্নয়ন, সেই উন্নয়নকে
মাথায় নিয়ে আমরা এলাকার মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, যার জন্যে সেই আতঙ্ককে ভুলে গিয়ে আজকে সমস্ত মানুষ আজকে একজোট হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে তারা সঙ্গে সব কিছু দুঃখ ভুলে গিয়ে আজকে উল্লাসে প্রমাণিত হয়েছে। আজকে আমার খণ্ডঘোষ ব্লকের যা দেখতে পাচ্ছেন, আমাদের সঙ্গে আছে বিধায়ক নবীনচন্দ্র বাগ এবং খণ্ডঘোষ ব্লকের সভাপতি অভর্ধব ইসলাম, যার অকৃত পরিশ্রমেতে আজকে খণ্ডঘোষের মাটি এত মজবুত হয়েছে এবং তার সাথে সাথে উন্নয়ন মানুষকে দিশাহীন করে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, তিনি যে বার্তা দিয়েছেন মানুষের পাশে, সেই বার্তা নিয়েই আমরা চলছি আজকে, সেটাই। এরপর ক্ষমতায় এলে আপনারা কি করবেন? এইবারে আমরা ক্ষমতায় এলে পরে আজকে যে এই কৃষি ব্যাপারেতে যারা কৃষকরা তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আজকে দীনদয়াল যে স্কিম আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়েছে, আজকে মাঠে মাঠে যে সাবমার্সেল চালু হচ্ছে, সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষির ওপরে জোর দিয়েছে, সেই কৃষি আমরা সেই কৃষকদের পাশে দাঁড়িয়ে এবং হচ্ছে সাবমার্সেলগুলো চালু করে যাতে আরও বেশি করে ফসল আমরা ফলাতে পারি, গরিব মানুষকে নিয়ে আমরা কাজ করতে পারি এবং সেই উন্নয়ন মানুষের কাছে আমরা দিতে পারি, সেই সমস্ত আমরা মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে আমরা দেবো। সে বিষয়ে আমাদের দিদি যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন টিভি চ্যানেলের সামনে তিনি সর্বদাই পরিশ্রম করে আজকে কৃষক দিকে বিভিন্ন দিক থেকে সুবিধা তিনি দিচ্ছেন এবং আগামী দিনে এই বার্তাও নিজে তিনি মানুষকে দেবেন। এবং হচ্ছে যেটা ডিবিসির জল, যেটা হচ্ছে ডিবিসি মানে সাব ডিভিশন, যেটাকে আমরা সংস্কার সেটাও করছেন এবং জল ভরে রাখার এবং হচ্ছে এলাকায় বড় জল দেওয়ার সেটাই দায়িত্ব তিনি নিয়েছেন এবং দেবেন এবং গরিব মানুষ অনেক উপকৃত পাবে। আচ্ছা, এই মার্ডার হওয়ার পর থেকে কী কী উন্নয়নগুলো আপনারা মেন তুলে ধরেছিলেন? আমরা মার্ডার হওয়ার পরেতে গরিব মানুষের কাছে আমরা গেছি, যেখানেতে এই এলাকায় আমরা মোটামুটি আমার 14টা গ্রাম 15টা সংসদ, সেই 15টা গ্রামে 15টা সংসদেতেই আমরা 45টি আমরা ঢালাই রাস্তা তৈরি করেছি, একটি করে পাকা ড্রেন তৈরি করেছি, একটি করে মানে প্রতিটি দরজায় দরজায় আমরা মোরাম দিয়ে দিয়েছি এবং সরকারের ব্যয়ে মানে পাবলিকের জন্য আজকে হচ্ছে নির্মল বাংলা যেটা আমার মমতা ব্যানার্জি ঘোষণা করেছে, আমরা 36টি পায়খানা এলাকায় এলাকায় তৈরি করে দিয়েছি যাতে দূষণ যাতে না হয় এবং হচ্ছে মমতা ব্যানার্জির যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্যে আমরা মানুষের কাছে এই বার্তাগুলো দিয়েছি এবং কাজ করে দেখিয়ে দিয়েছি। আগামী দিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 100 দিনের কাজ, আজকে যেটা আমাদের 10 সপ্তাহের কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা কেন্দ্র সরকার আজকে আমার রাজ্যটাকে একদম যেভাবে পিছে এ করছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছে যে গরিব মানুষকে 10 সপ্তাহ কাজ দিয়েছে, আজকে কাজের উল্লাস কীভাবে মানুষ আজকে কীভাবে কাজ করছে এটা আপনারা নিজেরা দেখতে। বড় জল দেওয়ার সেটাই দায়িত্ব তিনি নিয়েছেন এবং দেবেন এবং গরিব মানুষ অনেক উপকৃত পাবে। আচ্ছা, এই মার্ডার হওয়ার পর থেকে কী কী উন্নয়নগুলো আপনারা মেন তুলে ধরেছিলেন? আমরা মার্ডার হওয়ার পরেতে গরিব মানুষের কাছে আমরা গেছি, যেখানেতে এই এলাকায় আমরা মোটামুটি আমার 14টা গ্রাম 15টা সংসদ, সেই 15টা গ্রামে 15টা সংসদেতেই আমরা 45টি আমরা ঢালাই রাস্তা তৈরি করেছি, একটি করে পাকা ড্রেন তৈরি করেছি, একটি করে মানে প্রতিটি দরজায় দরজায় আমরা মোরাম দিয়ে দিয়েছি এবং সরকারের ব্যয়ে মানে পাবলিকের জন্য আজকে হচ্ছে নির্মল বাংলা যেটা আমার মমতা ব্যানার্জি ঘোষণা করেছে, আমরা 36টি পায়খানা এলাকায় এলাকায় তৈরি করে দিয়েছি যাতে দূষণ যাতে না হয় এবং হচ্ছে মমতা ব্যানার্জির যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্যে আমরা মানুষের কাছে এই বার্তাগুলো দিয়েছি এবং কাজ করে দেখিয়ে দিয়েছি। আগামী দিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 100 দিনের কাজ, আজকে যেটা আমাদের 10 সপ্তাহের কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা কেন্দ্র সরকার আজকে আমার রাজ্যটাকে একদম যেভাবে পিছে এ করছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছে যে গরিব মানুষকে 10 সপ্তাহ কাজ দিয়েছে, আজকে কাজের উল্লাস কীভাবে মানুষ আজকে কীভাবে কাজ করছে এটা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। উন্নয়ন হচ্ছে। আচ্ছা, এর আগে তো একটা মার্ডার হয়েছে আপনার গ্রামে, সেই মার্ডার হওয়ার পর থেকে আপনাদের কোনো ভয় আছে নাকি? ভয় নাই। আচ্ছা, এই উগ্রিদ
উগ্রিদ মানিয়াগাটা আতঙ্কের জায়গা ছিল এক সময়, মানে বস বোমা পড়া বা এই সব ছিল, সেইগুলো এখন আছে? আগে আগে থেকে সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতে পারতেন? আগে সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোন, কোন ভয় নাই? আগামী দিনে কাকে চাইছেন আবার ক্ষমতা? আমার স্বামী মিটিং এ গেল, তা দুষ্কৃতের হাতে মার্ডার করে দিয়েছে। কিসে মিটিং এ গিয়েছিল? ওই তৃণমূলে। আমি আমি যতক্ষণ পারবো, আমার পার্টি আমার পাশে দাঁড়িয়েছে, আমি পার্টিকে আমি ভালোবাসি, আমার স্বামীও ভালোবাসতো, কিন্তু ওই একটা মানুষ যাওয়ার লোক আমার কতটা ক্ষতি হয়েছে জানেন? এক বোনদের গেলো, এক ছেলেদের গেলো, এক আমার গেল, এক মায়ের একটি ছেলে তার গেলো, আর কি অবস্থা হচ্ছে বুঝতে পারছেন তো? এই তৃণমূল কংগ্রেস আপনাকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল যখন মার্ডার হয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো কি ওরা রাখছে? রাখছে না, তাহলে আবার কী কী করবো? আমারও তো একটি ঘরের লোক, আমার এই সংসার কী হতো এটা তো কেউ ভাবলো না বলো। আর দাদা যদি না থাকতো পাশে আমার এই কী হালটা হতো? কে দাদাটা? কে আমার ওই যে চান্দাদা, চান্দাদা যদি না পাই হেল্প করতো আমার এই সংসার কী হাল হইতো বলো? চান্দাও কি তৃণমূলেরই? হ্যাঁ তৃণমূলেরই। মানে তৃণমূল আপনার পাশে দাঁড়িয়েছে? আমার পাশে দাঁড়িয়েছে, আমি পার্টি ভালোবাসি, আমার স্বামী ভালোবাসতো, আমি আমি পার্টি ভালোবাসি, তাহলে আমার পার্টি ছাড়বো না, আমার যতক্ষণ আমার জীবন যাবে যাবে, আমার স্বামী জীবন লিয়েছে, আমি জীবন দিয়ে দিতে তাও পার্টি ছাড়বো না। আপনাকে তো এবছর দলের প্রার্থী করেছে তৃণমূল? হ্যাঁ দলের প্রার্থী করেছে, আমি ইচ্ছা আমি দাঁড়াইছি। দাঁড়িয়েছে, জিতার ক্ষেত্রে কতটা মানে কি মনে করছেন? আশা করি সবাইকে জিততে পারবো, সবাইকে ভালোবাসি, সবাই নিশ্চয়ই এত খারাপ কাজটা করবে না আশা করি। আচ্ছা আপনি জিতার পর, আপনি ক্ষমতায় আসার পর কি করবেন? কি করবো? সবাইকে ভালোবাসবো, সবাই পাশে থাকবে, আমি তাদের সঙ্গে সাধারণ লোকের চলতে হবে, চলবো। উন্নয়ন, উন্নয়ন কি করবেন মানে আপনার? হ্যাঁ সমস্ত উন্নয়ন, আমি মানুষদের সঙ্গে চলবো বা তারাও আমার সঙ্গে চলবে, আমি পার্টি ভালোবাসি, আমি যথেষ্ট আমি তাদের কাছে আমি থাকবো, আমার সেও আমাদের কাছে তারাও থাকবে। এই যে আপনার স্বামী মার্ডার হয়ে গেল, তারপর কোনো আর ভয় ভীতি আছে? কেউ ভয় দেখাচ্ছে? আর বাবা এখন দেখায় না, আমার ভয় হয় একটা, কেমন হয় যে আমি জীবন দিয়ে দেবো, আমার জীবনের দাম নয়, কিন্তু ছেলেদের লোকে আমার একটু ভয় হয়, কে যে কী করবে বাবা, আমি তো এখন কী বলবো বলো, কে যখন কি করবে সেটা তো মানুষ এই যে মানুষটাকে যে মারবো বলে কেউ জানতো বলো? দল আপনাকে সমস্ত কিছু সহযোগিতা করছে? হ্যাঁ সহযোগিতা করছে, আসো আমিও দল ভালোবাসি, আমি পার্টি ভালোবাসি, আমার স্বামী আমি এসে থেকে দেখি পার্টি করতো, সেও ভালোবাসতো, আমিও পার্টির কাছেই থাকবো বা আমার সব পাঁচজনকে নিয়ে মিশবো মানুষ আমার কাছে। আপনার নাম? আমার নাম বুদ্ধি বাগদি। কি নাম? বুদ্ধি বাগদি। আচ্ছা আপনি ভোটে দাঁড়িয়েছি তৃণমূল থেকে? হ্যাঁ তৃণমূল থেকে দাঁড়িয়েছি। আপনি তো দীর্ঘদিন ধরে এই গ্রামে বসবাস করছেন, এই গ্রামে আগে কি যে ভয় ছিল এখন কি সেই ভয়টা আছে? এখন ভয় নাই, এখন চাঁদের কাছে আছি, চাঁদের কোনো ভয় নাই, আমরা চাঁদকে নিয়েই থাকবো। আচ্ছা কোনো ভয় নাই? আগে আগে থেকে সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতে পারতেন? এখন বেরোতে পারছি। কিছুদিন আগে আপনার গ্রামে একটা মার্ডার হয়ে গেছে, তা সেই মার্ডার হওয়ার পর কি গ্রামে কোনো উন্নয়ন বন্ধ হয়ে গেছে? না ঠিকই চলছে, চাঁদ আমরা সবই দিচ্ছি। আপনার কি আশা আছে মানে কি জিনিসটা পেলে আপনার ভালো হবে? কি পাবো? কালী পাচ্ছি, সবাই সব ভাইরাই যেন পায়, এমনি করে শুধু আমার একা পেলে হবে না, সব ভাইকে নিয়ে আমি আছি, তবে চাঁদ যা করবে তাই আমরা চাঁদের পাশেই আছি। কে চাঁদটা? কে এখানকার? ওই তো উনি। কোন পার্টি এটা? এটা তৃণমূল। তৃণমূল পার্টি। আপনার নাম? আমার নাম মমতা মেহতা। কি নাম? যে ভালো করে বলতো। এটা কোন গ্রাম আপনাদের? এটা সারা বিশ্বের মানুষ উগ্রিত গ্রাম। হ্যাঁ উগ্রিত গ্রাম। আগেতে আগে যে সরকার ছিল সেই সময় ঠিকঠাক 100 দিনের কাজ পেতেন? না অত পাইনি। আচ্ছা কিন্তু এত পেতেন না? তখন কিভাবে মাইনে পেতেন? তখন মাইনে ওই 100 টাকাটাই বেশি দিয়েছে। আচ্ছা মানে হাতে হাতে দিত না অ্যাকাউন্ট দিত? এখন আপনারা সুবিধা পাচ্ছেন না তখন সুবিধা পেতেন? এখন সুবিধা পাচ্ছেন। আচ্ছা এই কিছুদিন আগে তো আপনার গ্রামে একটা মার্ডারও হয়েছে, কতটা ভয় লাগছে? সামনে তো আবার ভোট।
ভয় তো লাগছে ভয় করে কথা দিন হ্যাঁ বলুন এখন ভয় উন্নয়ন দেখে আমরা ভুলে গেছি এই দেখে আমরা সব ভুলে গেছি আইন দেখে অন্য আইন দেখে আচ্ছা উন্নয়ন হচ্ছে এই মার্ডার হওয়ার পর কি উন্নয়ন বন্ধ আছে না উন্নয়ন হচ্ছে না না উন্নতি হচ্ছে সামনেই তো সব হচ্ছে রাস্তাঘাট মমতাদির পাশে আছেন এরপর মানে আপনারা আপনাদের কি কি আশা আছে যে এইটা করলে ভালো হয় গ্রামে কি সেই জিনিসটা কি সকল মানুষ তৃণমূলের কর্মযজ্ঞে সামিল হয়ে সবাই আবার সেই জায়গায় এসেছে এবং সবাই একসঙ্গে কাজকর্ম করছে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে লক্ষ্য রেখে সবাই কাজ করছে এই যে আপনারা গ্রামে মার্ডার হয়েছিল তারপর থেকে কি উন্নয়নে কোনো কিছু খামতি আছে কোনো না কোনো খামতি নেই উন্নয়ন চলছে যার জন্য আমরা সকল মানুষকে পাশে পেয়েছি কি কি উন্নয়ন আমরা এখন পর্যন্ত পেয়েছেন উপভোগ করছেন কংক্রিটের রাস্তা হয়েছে মানুষের কার্যক চলছে মোরাম রাস্তা হয়েছে আমরা পুকুর সংস্কার করছি বিভিন্ন কাজ কিন্তু এখনো করছেন আপনারা এরপর এই যে পরেশ বাগদির বাড়ি থেকেই যিনি মার্ডার হয়েছেন তার বাড়ি থেকে প্রার্থী হয়েছে বলে শোনা যাচ্ছে তা কি মনে করছেন এটাকে মানে কিছুকে দেখছেন আপনারা ভাব ভালোই পড়েছে যার জন্য আমরা প্রার্থী করেছি হ্যাঁ ওই পরিবার থেকে আমরা প্রার্থী করেছি হ্যাঁ এবং মানুষের সহযোগিতা পেয়েছি যার জন্য আমরা প্রার্থী করতে পেরেছি আপনার নাম আমার নাম সুধাংশু উখরিত থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দবার্তা আসানসোলের সালানপুর থানায় বিক্ষোভ দেখালো মানুষজন এলাকার দুই যুবতী নিখোঁজ হয়ে যাওয়ায় তাদের পরিবার থানায় ডায়েরি করে রবিবার কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় ক্ষিপ্ত মানুষজন থানায় বিক্ষোভ দেখায় পুলিশের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ঘটনা হয়েছে রবিবার দিন দুপুর দুটোর সময় মেয়ে দুটি চান করে নেয় আগেই তারপরে গামছা মাথায় উড়ে পড়ে ওরা মা বাবার ঘুমিয়ে পড়ে সেই টাইমে ওরা বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরে বেরিয়ে যাওয়ার পরে সে সন্ধ্যাবেলায় খোঁজ হয় চারটে সময় যে সোনালী রুইদাস আর শ্রী গঙ্গা রুইদাস এই দুই মেয়েকে এখনও পাওয়া যাচ্ছে না তাই আমরা তদন্ত করছিলাম তদন্তের মুখে কোনোক্ষণ পর্যন্ত রিপোর্ট পেলাম না তার জন্য আমরা থানায় আসতে বাধ্য হলাম আপনার রবিবার থেকে কিছু সন্দেহ করছেন কি কিছু সন্দেহ মানে এমনি সন্দেহজনক ছিল কিন্তু সন্দেহজনকে কিছু রিপোর্ট পেলাম নাই আমাদের মানে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের টাইম দিতে হবে হঠাৎ করে পাওয়া যাবে না তারপরে চার দিন পাঁচ দিন পার হওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো সুরাহা পেলাম না যারা হারিয়েছে একজন স্কুলে স্টুডেন্ট আর একজন স্কুলে যেত খুব কমে যেত বাস করছি যে বলে ডাউট করে বলছি যে ডাউট না ডাউটের মতন কোনো বুঝাচ্ছে ডাউট করেছিলাম কিন্তু অ্যাকশন হলো না আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দবার্তা ফিরলাম বিরতির পর বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানে আউশগ্রাম থানার রাধামোহনপুর গ্রামে খাস জমির ওপর মন্দির নির্মাণকে কেন্দ্র করে একটি পরিবারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটল এই ঘটনায় পাঁচজন আহত হয়েছে তিনজন বননবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও দুজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে ওই তো জায়গা আজকে মাপামাপি হচ্ছিল দিয়ে ওইখান থেকে দুটো বাঁশ কাটা হয়েছে বাঁশ কাটার পরেই ওরা লাঠি গুড়গুড় টাঙিয়ে দিয়ে এসেছে মারতে
কারা মারলো লাঠি করুন ওরা জনার মন্টু জ্যোতির আপনাকে কেন মারলো ওই আমরা ওখানে ছিলাম দাঁড়িয়ে মাপযোগ করা হচ্ছিল হ্যাঁ কি কি ঘটনাটা ঝামেলাটা কি নিয়ে যদি বলেন ঝামেলাটা জায়গাটা নিয়ে শিবতলা জায়গা নিয়ে সেই জায়গাটা কার ওটা ব্যক্তিগত এখন সবাই বলে সোলোনা বারোয়ারির জায়গা হ্যাঁ সেখানে একটা মন্দির করা হচ্ছে হ্যাঁ মন্দির আছে মন্দিরটা এখনো মানে কাজ হয় না মন্দির ওখানে শিবতলা আছে শিবতলা আর হনুমানতলা দুটোই আছে সেই জায়গাতে আপনি মাপযোগের কাজে ছিলেন তখনই মারধর করা হয় কে মারলো আপনাকে বিধান বিধান কি ঘোষ ওরা কি জন্য মারলো আপনাদেরকে ওরা কি বলতে চাইছে ওরা বলছে বলতে চাইলো যে মাছটা কেন কাটলি যে আমি বললাম যে পার্টির লোক বললো ওই নিয়ে তখন আপনার হ্যাঁ আর কাউকে মারধর করেছে হ্যাঁ শান্তি স্যার আর আর একটা কি নামটা ভুলে যাচ্ছে তার নাম আতিয়ার ওদেরকে মারধর করেছে আপনি যে থানাতে অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ আমি থানা গেছিলাম হসপিটাল থেকে আমি থানা থেকে আমাকে বললো বাড়ি যাবো কার নামে অভিযোগ দায়ের করেছেন আমাকে বললো কে মেরেছে আমি বললাম বিধান ঘোষ মেরেছে পুলিশ কি কাউকে ধরেছে এই ঘটনায় হ্যাঁ কাকে কজনকে ধরেছে মনে হয় আউশগ্রাম থেকে প্রতীকীর দাস বৈরাগীর রিপোর্ট আনন্দ বার্তা। বৃহস্পতিবার দুপুরে মালদহ জেলার হবিরপুর থানার সোলাডাঙ্গা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচার সেরে বাড়ি ফিরছিলেন এক তৃণমূল কর্মী। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে মারধর করে এক কংগ্রেস কর্মী। বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে সেই তৃণমূল কর্মী চিকিৎসাধীন। এ ব্যাপারে হবিরপুর থানায় ছজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার স্বামী সঞ্চয়ের প্রার্থী তৃণমূল আমার স্বামী প্রার্থী প্রচার করেছিল, প্রচারের থেকে আসছিলো কংগ্রেস পার্টি লোক বলছে তোকে কংগ্রেস করতে হবে, কংগ্রেস যদি না করিস তোকে জানে মেরে ফেললো। আইসা বললাম দিয়ে সব মায়ের চিকিৎস করছিল ওই জানের ভয়ে শিখে চিকিৎসা। কজন মিলে মেরেছে? অনেকগুলো। কার হয়ে প্রচার করছিল? কেন মাধ্যম করছে? থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছেন? অঞ্চলে সলাডাঙ্গাতে আমাদের একজন তৃণমূল কংগ্রেস কর্মী আনন্দ সিংহ, সে তৃণমূল কংগ্রেসের প্রচারে বা বিভিন্ন সে একসাথে থাকে, সে আজকে বাজার করে ফিরছিল সকালে। তখন ওখানে ওই কংগ্রেসের কিছু লোক যারা যারা কংগ্রেসের ওখানকার মেম্বার মানে পার্টির বিজয় জয়ন্ত মানে কিছু করে ওকে ধরে তৃণমূল কেন করবি, তৃণমূল কংগ্রেসের কোনো করতে দেবো না, এইগুলো ওকে মারধর করে, এরকমভাবে মারধর করে, সে অসুস্থ হয়ে পড়ে। তাকে আমাদের স্কুল থেকে আমাদের বন্ধুনি এবং হরিপুরে নেতৃত্বরা যায় তাকে তুলে এনে সুন্দর হাসপাতালে নিয়ে গেলে আমরা তৃণমূল কংগ্রেস কোথাও কাউকে কারোর সাথে আমরা বন্ধ করে যাচ্ছি, কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, প্রচুর মানুষ বিভিন্ন দল ছেড়ে আমাদের দুর্গম করছে, মানুষরা উপকৃত হয়েছে, তারাও তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে। তাই আমরা কোথাও ওরকম কোনো অন্যায় বা কোথাও কিছু করব না, আপনাদের খবর নেই। আমরা যেটা প্রশাসনিকভাবে আমরা পুলিশকে জানাবো, যারা দোষী আছে তাদেরকে প্রয়োজনে সাথে নিবো। তাহলে কি কংগ্রেস সন্ত সৃষ্টি করছে নাকি? হ্যাঁ, কংগ্রেস চেষ্টা করছে, সন্ত্রাসী নিজেরা নিজেকে মারে মেরে দিয়ে কিছু জায়গায় করছে, নাটকও করছে, তারা সন্ত্রাস সৃষ্টি করছে। কিন্তু আমরা আমাদের রাজ্য ব্যক্তিকে জানাবো, আমাদের অবজারভার সুনীল অধিকারী এবং আমাদের সভাপতি মহাজি হোসেন স্যার যেভাবে নির্দেশ দিবে আমরা ব্লক ব্লকে সেভাবে আগামী আমরা আমাদের কর্মীদের বলেছি তোমরা জোর করতে থাকো, মানুষের মন মনোবল ভাঙার চেষ্টা করছে কংগ্রেস, সেটা স্বাভাবিক করবে,
ঠিক পদক্ষেপ প্রশাসন পদক্ষেপ নিয়ে সবসময়। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। বৃহস্পতিবার বাঁকুড়ার কুয়া বাগানে বিজেপির রাজ্য সভাপতি দলীয় এক কর্মী সভায় যোগ দেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অন্যান্য বিরোধী দলের সঙ্গে আমরা নাই, কোন নির্দল প্রার্থী যদি থাকেন, তিনি আমাদের সঙ্গে আসেন, কাজ করতে চান, তাকে আমরা সাপোর্ট করতে পারবো। এরকম অনেকে এসেছেন অলরেডি, আজ কাল থেকে ফোন আসা শুরু হয়েছে আমার কাছে। আমি বলেছি জেলা মণ্ডলের সঙ্গে কথা বলে তারা যদি মনে করেন এই ব্যক্তি ঠিক আছেন, আমাদের কাজের পক্ষে আমরা সাপোর্ট করতে পারি, অবশ্যই তাকে আমরা সাপোর্ট করব। আর তৃণমূলের গুন্ডাদেরকে আটকে ভোট করে মানুষকে ভোটের অধিকার দেন, তার প্রস্তুতির জন্য আমি সব জেলায় জেলায় ঘুরছি। এটাও অনেকে কল্পনা করতে পারেন যে মনোনয়ন থেকে মারপিট শুরু হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে যে পুলিশ নাকি আর শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট করাবে, যে পুলিশ 400 কেন্দ্রে নমিনেশন করাতে পারলো না, 80 এসডিও অফিস আর 320 মতো বিডিও অফিস, তো তারা কি করে এই 49,000 বুথে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে আর কি করে ভোট করাবে, এটা চিন্তার বিষয়। কিন্তু সরকার বলছে, তারাও জানে এটা সম্ভব নয়। আমরা পুলিশের দিকেও দেখছি না, আমরা সরকারের দিকেও দেখছি না, আমরা সাধারণ মানুষকে নিয়ে নির্বাচন করব। আমাদের কর্মীরা যদি কেউ বাধা দিতে আসে, লুট করতে আসে, সাধারণ মানুষের সঙ্গে নিয়ে সেই দুষ্টতাকারীদের মোকাবিলা করবো। 2013 সালে রমজান মাসেই ভোট হয়েছিল 5 ফেজে, এবারে কেন কষ্ট হচ্ছে? দিদিমণি ভয় করছেন আমাদের সংখ্যালঘু ভোট চলে যাবে, সংখ্যালঘুদের সঙ্গে যা বঞ্চনা করেছেন উনি, সংখ্যালঘুরা এমনিতে এবারে ওনার বিরুদ্ধে যাবে, সেটা শুরু হয়ে গেছে। কারণ আমরাই সহায় সহায় সংখ্যালঘু প্রার্থী দিচ্ছি, সেটা কোনোদিন ছিল না। তো সেজন্য সংখ্যালঘুরা আজকে ভাবতে আরম্ভ করেছেন যে মমতা ব্যানার্জি তাদের সঙ্গে ধোকা করেছেন। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। পুলিশ প্রশাসনের উদ্যোগে একটি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান পুলিশ লাইন ময়দানে। 19 থানা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে এদিন কাটোয়া থানা ও শক্তিগড় থানা পরস্পরের মুখোমুখি হয়। ইন্টার পিএস আপনার স্পোর্টস চ্যাম্পিয়নশিপ হচ্ছে, তা মোটামুটি আমাদের যতগুলো থানা আছে সবাই এটাতে পার্টিসিপেট করছে, প্রায় 1 ধরে খেলা চলছে। আজকে আমাদের ফার্স্ট সেমিফাইনাল হচ্ছে, আপনার কাটোয়া পিএস ভার্সেস আপনার শক্তিগড়। সেকেন্ড সেমিফাইনাল আছে কালকে, কালনা পিএস ভার্সেস রায়না পিএস দুটো আছে। এছাড়াও আমাদের ব্যাডমিন্টন খেলা হচ্ছে মেয়েদের, আর আপনার ভলিবল খেলা হবে ওই 27-28 তারিখে, ভলিবলের সেমিফাইনাল। আর ক্যারাম আছে, ক্যারাম ফরমেন, এগুলো হচ্ছে আমাদের আপাতত। তা এই 3 ধরে সেমিফাইনাল সব চলার পরে ফাইনালের ডেটটা এখন খুঁজতে হবে তো নিজেদেরকেই, তো আজকে যে সেমিফাইনালে উঠবে ও তো দোকান মনে করছেন আজকে কে উঠতে পারে, আপনার কি মনে হচ্ছে? ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলা যায় না, এখন দেখা যাক। কাটোয়া ভালো ব্যাট করেছে, এবারে শক্তিগড়ের কেমন ব্যাট করে তার উপর নির্ভর করে। এই খেলার কি কোনো নাম দেওয়া হয়েছে যে এক মাস ধরে যে খেলাটা চলছে? না, ওই ইন্টার পিএস স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আমরা বলছি। উদ্যোগ কারণ উদ্যোগ বলতে আমাদের অ্যাকচুয়ালি যারা পুলিশ পার্সোনাল যারা, তাদের একটা রিক্রিয়েশনের জন্য তো কোনো ব্যবস্থা করা হয় না, তাই এই জন্য আমাদের মাননীয় বড় সাহেব এটা ব্যবস্থা করেছেন যে একটা আমাদের পিএস লেভেলে যারা খেলে, এবং এখানে যারা আছে সবাই কিন্তু পিএসের টিমের প্লেয়ার, কোনো সিভিক নেই এখানে। যারা থানা ফাঁড়ি খাটা অফিসার আছেন এবং কোর্স আছে তারা মিলেই খেলা হচ্ছে, তাদের একটা রিক্রিয়েশনের ব্যবস্থা, এই জন্যই উদ্যোগ নেওয়া হয়েছে। কতগুলো থানা পার্টিসিপেট করছে? আমাদের টোটাল 19 থানাই পার্টিসিপেট করছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে মহারাজা আদিয়ার গ্রামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। চলো রোল রোল। এর বিয়ে হওয়ার মোটামুটি 25 হচ্ছে, মোটামুটি 10 শান্তিমতো সংসার করেছে, তারপর থেকেই অশান্তি, যখন তখন পিটায় মারে। একবার এমন একটা মাথায় বাড়ি দিয়েছিল, মাথায় ইনফেকশন হয়ে গেছিলো, সেটা পাগলের মতো হয়ে গেছিলো, সেটাকে নিয়ে আবার চিকিৎসা হয়েছে, বহরমপুর চিকিৎসা করা হয়েছে। চিকিৎসা করার পরে মেয়েটা তখন ভালো ছিল, তাও কিন্তু শান্তি নাই, ওকে ভালো মতো দেখতে পারে না, সবসময় মায়ের ডাং করতেই থাকে, করতে করতে এবারে মারে, পিটাই মারে ফেলে দিল। তো আপনার যখন গেলেন রাত্রেবেলায়, গিয়ে দেখেন যে ওই রক্তাক্ত অবস্থা পড়ে আছে, বারান্দায় পড়ে আছে রক্তাক্ত অবস্থা। আর ও নেই? ও নেই, ছেলে নেই। আচ্ছা, তাহলে আপনার কী মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ও পিটাই মারি দিচ্ছে, মানে খুন করছে। খুন করছে মারা, থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। যে মারা গেছে তার নাম কি? তার নাম হচ্ছে সালেমা খাতুন। আর আপনার নাম? আমার নাম হোসেন আলী।
আপনার কে মারা গেছে? আমার মেয়ে। কি হয়ে মারা গেল? মারা গেল দশটার সময় শুয়েছিলাম, আর তখন মানে আমরা দুজন বুড়াবুড়ি বাইরে ছিলাম, ওরা বাড়িতে ঘরে ঢুকে ওরা জামাই মেয়ে ঘরে ছিল, যখনকার মানে কখন যে মারছে এটা তো বুঝতে পারবো না, যখনকার মানে লাস্টে মুখ টুক বন্ধ করে যে মারি দিয়েছে, মারি দেওয়ার যখন একটা ছাগল যে মার মাথায় মারছিল ওই ইচ্ছাটা মৃত্যু দিয়ে, তখন আমি শুনতে পাচ্ছি সকালবেলা ভোর চারটায় যে কিছু শব্দ হচ্ছে, তখন দেখতেছি যে কখন দরজাটা খোলা পিছনে খিল করা ছিল, ও খুলে নিয়ে আমাকে ইচ্ছাটা নিয়ে আবার আমাকেও মারতে আসছে, আমি তখন দেখিনি, যখন পড়াই সামনে দিকে ওখানে গেলে পরে ধরে নিত, আমি এদিকে জাম দিয়ে মোটর সাইকেল একটা ছিল, এদিকে জামে নিচে নামে দৌড়াইছিলাম, তারপর আমার ভাতৃটা একদিন যে আসছিল ভাতৃটাকে তখন ও খিতাম দিল, আমি তখন ওদিকে পরাপতি রাখি পাখি। আপনার আপনার বাড়িতেই ছিল? হ্যাঁ। আপনার জামাইয়ের নাম কি? বান্দার জামাই নাই প্রহ্লাদ বৈষ্ণব। ওর বাড়ি কোথায়? বাড়ি এখানেই বাড়ি, মানে আপনাদের পাড়াতেই? হ্যাঁ, আমার পাড়াতেই বাড়ি। আপনাদের বাড়ি? গ্রামের দিকে আর কি। আপনার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওর বাড়ি হচ্ছে পশ্চিম পাড়াটা, যে আমার বাড়ি এখানে, কিন্তু ব্যাপার হচ্ছে পাড়ার নাম কি আপনাদের? পাড়ার নাম হচ্ছে আদিয়ার বৈষ্ণব পাড়া। বলছি যে আপনার কত বছর আগে আপনার মেয়ে বিয়ে দিয়েছিলেন? কমপক্ষে এখন মতো মানে ধরেন যে দুই ছেলের দুইটা বাচ্চার মা, 12-13 বছর আগে দিয়েছি। মানে আগের থেকে কি শুরু থেকে কি অত্যাচার করতো? না। তাহলে হঠাৎ মানলো কেন, কি মনে হচ্ছে? হঠাৎ মানে মনে হচ্ছে আমার বাড়িটা যখন কা আমার জামাই তো আমার ছেলেবেলে নাই, তো আমার মেন সাথে আমার বাড়ি, ওই বাড়িটা চাইছিল, তখন কিন্তু আমি বাড়িটা সুস্থ মানে তোলার মধ্যে মধ্যে আমি বলছি যে দিয়ে দিলাম, যখন ওর দিকটা ঘর উঠায় নেওয়ার পরে তখন সারা আমার মেয়ের অত্যাচার করতে আরম্ভ করে, তখন আমার আমার কাছে চার পাঁচ শতক জমি দেখছি, কিন্তু বাধ্য হয় বাধ্য আমাকে পড়া, আমি তখন সারা আমি জমিটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি তখন মোটর সাইকেল একসাথে হয়ে গেছিলাম, তখন বাড়িটা দিয়ে যেতে আমাকে সাহায্য তো কাজ করবো আর কিছু তো করবে না, লাস্টে তখন আমি ওখানে ফোন করলাম, বলছি যে আগে জমি দাও তারপরে তোমার টাকা কথা লাগবে, মানে এরকম আপনাকে টাকা পয়সা দেওয়ার জন্য মানে জোর করতো আপনার জামাই? কিন্তু আমি তো টাকা আমি চাইতাম জামাইয়ের কাছে যে কিছু টাকা দাও, আমি তো এখন অপশন হয়ে গেছি, তো বলি আগে জমিটা আরও জমি দেখতে দেখতে হবে, তারপর তোমাকে আমি টাকা দিচ্ছি। তো আপনার জামাই থানায় অভিযোগ করেছেন? না, অভিযোগ করতে মানে একটু পরে আছে, আমার বাড়িতে গেছিলো বড়োবাবু। কি যাচ্ছেন এখন? এখন কি যাচ্ছে ওকে কেস করতে হবে আমাকে। আপনার জামাই শাস্তি চান কি? হ্যাঁ, আপনার জামাই শাস্তি চান তো? উত্তর দিনাজপুর থেকে অনুপ যশোরের রিপোর্ট, আনন্দ বার্তা। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কানলার মন্তেশ্বরে। স্থানীয় পিপলন শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরে কম্পিউটার চুরি যাওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার আগে একই ঘটনা ঘটে সরলা বালা উচ্চ বিদ্যালয়ে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বর্তমানে তো এরকম 13 সালে চুরি হওয়ার পর আমরা থানার সঙ্গে যোগাযোগ করে এখানে সিভিক পুলিশ গার্ড দিয়েছি, কিন্তু সিভিক পুলিশের ওদের টাইম তো 10:30 থেকে ওরা আসবে এরকম একটা ঠিক ছিল, এবং কম্পিউটার ঘরেই ওদের থাকার ব্যবস্থাও হয়েছিল, কিন্তু কালকে ওরা কখন এসেছে যাই না, আমরা মাস্টারমশাই তো হেডমাস্টারমশাই তো 10:30 পর প্রায় 12টার কাছাকাছি উনি ফোন পেয়েছেন যে এরকম চুরি হয়েছে। তো চুরির ব্যাপারে তো মাসমাসে সব জানেন, বলবেন যে কী ঘটেছে না ঘটেছে। আমাদের ম্যানেজিং কমিটি থেকে নেওয়া বলতে আমরা তো ওই পুলিশের সাহায্য, আর পরবর্তীকালে যদি আমরা দেখি যদি সম্ভব হয় গার্মেন্টের কোনো গার্ড সন্ধ্যে থেকে সারা যদি এখানে রাখার ব্যবস্থা করতে পারি সেটা আমাদের চেষ্টা করতে হবে, দেখতে হবে। তবে আমাদের স্কুলের সিকিউরিটি রাত্রিতে কম, কারণ একদম মাঠের মাঝখানে স্কুল, তো গার্ড যে থাকবে, এবার একজন গার্ডের পিছনেই যা খরচা, সরকার তো কোনো গার্ডের এ সিস্টেম নেই, টাকা পয়সা দেয় না, তো একজন গার্ডকে রাখাও তো আবার রিস্কের ব্যাপার, সে যদি কোনো রকম কিছু তার ঘটে যায় তখন স্কুল কমিটি কাম হেডমাস্টারমশাইয়ের দায়িত্ব হয়ে যাবে। সেই জন্য এখন দেখা যাক, চিন্তাভাবনা করা যাক, পুলিশের বড়বাবুর সঙ্গে আলোচনা করি ওনারা কী কতদূর করতে পারেন, বা আমরাও একবার আলোচনা বসবো ম্যানেজিং কমিটি কীভাবে কী প্রোটেকশন নেওয়া যায়। আগে কম্পিউটার শিখতাম, আমাদের কম্পিউটারগুলি চুরি হওয়ার ফলে আমরা কম্পিউটার শিখতে পারছি, আমরা অনেক পিছিয়ে আছি, সরকার এই জন্য একটা ব্যবস্থা করে।
আমাদের স্কুলে আমরা কম্পিউটার শিখতাম, কিন্তু কালকে রাতে আমাদের স্কুলে কম্পিউটারগুলো চুরি হয়ে গেছে। সরকার যদি কম্পিউটারে কিছু ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের ভালো হয়, নইলে আমরা কম্পিউটার শিখতে পারবো না এবং আমাদের কম্পিউটার শেখা অনেক পিছিয়ে যাবে। দেখুন, এখন এই দ্বিতীয় ফেজে যে কম্পিউটার চুরি হয়েছে সেটা আমি জাস্ট লাস্ট নাইট রাত 11:42 খবর পেলাম। এখানে যে স্থানীয় সিভিক পুলিশের চাকরি করে সুজিত বলে খাদড়াবাড়ি, সে আমাকে ফোন করলো 11:42 বলে, স্যার আমরা স্কুলের দুটো বিল্ডিংয়েরই মেন গেটে তালা, দু তিনটে তালা ভেঙে সব কিছু খোলা রেখে সব কম্পিউটার চুরি করে নিয়ে চলে গেছে। তো আমি যখন বললাম সে কী, তোমরা যে থাকো ওখানে 10:30 পর থেকে থাকার কথা, তোমরা 11:42 ফোন করছো তাহলে কি তোমরা এখনই এলে? তোরা না, আমরা 10:30 এসেছি, এসে দেখছি সব খোলা আর কম্পিউটার চুরি হয়ে গেছে। তো তখন আমি তো বর্ধমান থেকে তো আমার আসা সম্ভব নয়, আমি বর্ধমানা বড়ো বড়োবাবু ফোন করলাম। বড়ো বললো ঠিক আছে আমি যাচ্ছি স্কুলে। আসার পর আমি আবার বড়োবাবু ফোন করি, বলে হ্যাঁ আমি এখানে স্কুলে আছি। আমরা তো বলছি যে 10:30 এসেছে, সন্ধ্যাবেলায় কী করে কম্পিউটার চুরি হয় সেটা দেখুন, আপনি ওদেরকে ফলো করুন। এভাবে বারবার প্রতিটা স্কুলে এরকম হচ্ছে, সেটি কম্পিউটার চুরি হচ্ছে, তা ওদেরকে ফলো করুন, সেটা আমরা দেখছি। তারপর আমি সকালে এসে 10:30 সময় এসে দেখছি কোনো ঘরেই দুটো ঘরেই কম্পিউটার আইসিটির রুমের। এর আগে 2013 সালের ফেব্রুয়ারিতে আমার 10টা কম্পিউটার আইসিটি প্রজেক্টের মাধ্যমে দাবি ছিল, এবং 2013 সালের ডিসেম্বর মাসে ঠিক একইভাবে লক ভেঙে শাটার ভেঙে 10টা কম্পিউটারই চুরি হয়ে গেছে। মোট 7টা গেছে কম্পিউটার, সিপিইউ সমেত এবং সমস্ত কম্পোনেন্টকে চুরি হয়ে গেছে। মন্দেশ্বর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: ডাইনি সন্দেহে জোড়া খুনের ঘটনায় 24 জনকে গ্রেপ্তার করলো মাধবডিহি থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলার পরিষদের 21নম্বর প্রার্থী তথা কংগ্রেসের ব্লক সভাপতিকে অপহরণের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। খণ্ডকোষের উখরিদ গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে এবার প্রার্থী হয়েছেন উখরিদ গ্রামের তৃণমূল কংগ্রেসের নেতা মৃত পরেশ বাগ্যশ্রী বুধি বাগ্যী। আসানসোলের সালানপুর থানায় বিক্ষোভ দেখালো মানুষজন। বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানে আউসবাগ থানার রাধামোহনপুর গ্রামে খাস জমির ওপর মন্দির নির্মাণকে কেন্দ্র করে একটি পরিবারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটল। বৃহস্পতিবার দুপুরে মালদহ জেলার হবিরপুর থানার সোনাডাঙ্গা এলাকায় তৃণমূল প্রার্থীর পোষা সেরে বাড়ি ফিরছিলেন এক তৃণমূল কর্মী। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।